দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের শততম টেস্ট খেলতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। এই বাহাতি ব্যাটার গড়েছেন দুর্দান্ত এক রেকর্ড। টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। শততম টেস্ট খেলতে নেমে দুর্দান্ত কীর্তিতে নাম তুলেছেন তিনি। ওয়ানডে ম্যাচে যে ব্যাটিং শুরু করেন তিনি, 72 বলে হাঁকিয়েছেন অর্ধশত রান, এরপর 144 বলে 3 অঙ্কের ঘর স্পর্শ করেন বাহাতি এই ওপেনার। মাত্র দশম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে শতক হাঁকিয়েছিলেন তিনি। তবে সেই শতক হাঁকিয়েই থামেননি ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্যারিয়ারের 25তম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিত করেছেন অজি এই তারকা। ওয়ার্নার 150 রান করেছিলেন 222 বলে, তারপর ব্যাটে আরও দ্রুত গতিতে রান তোলেন তিনি। পরের 50 রান আসে কেবল 32 বলে, 254 বলে ডাবল সেঞ্চুরি করে দারুণ কীর্তিতে নাম তুলেছেন তিনি। ওয়ার্নারের আগে এই রেকর্ড ছিল শুধুমাত্র জো রুটের। ইংলিশ ব্যাটার জো রুট নিজের শততম টেস্ট খেলতে নেমেই শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ডাবল সেঞ্চুরি।